হ্যালো বন্ধুরা, রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের তরফ থেকে ভ্যাকান্সি এসেছে অ্যাকাউন্ট্যান্ট পদে, একটি ভ্যাকান্সি, এবং যাদের মিনিমাম কোয়ালিফিকেশান বিকম আছে তারা আবেদন করতে পারবে। এসেনশিয়াল স্কিলের ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে অ্যাকাউন্টস হ্যান্ডেলিং, কম্পিউটার অপারেশনস, ইন্টারনেট, টাইপিং, ই কমিউনিকেশন, ট্যালি উইথ জিএসটি অ্যান্ড আদার ট্যাক্স রিলেটেড ম্যাটার, এই সমস্ত বিষয়ে যাদের নলেজ রয়েছে তারা আবেদন করতে পারবে। ম্যাক্সিমাম বয়স 40 বছর বলা হয়েছে 1/1/2023 অনুযায়ী। শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে এবং এটি কন্ট্রাকচুয়াল বেসিসে রিক্রুট করা হবে। মেথড লেখা আছে, ফাইনাল রিক্রুটমেন্ট শ্যাল বি মেড অন দ্য বেসিস অফ ইন্টারভিউ, ইফ রিকোয়ার্ড আ রিটেন এক্সামিনেশন টেস্ট টু জাজ দ্য নলেজ, বেসিক ইংলিশ অ্যান্ড ম্যাথামেটিক্স মে বি কন্ডাক্টেড ফর শর্ট লিস্টিং দ্য ক্যান্ডিডেটস অ্যান্ড ইট উইল বি ইন্টিমেটেড থ্রু স্কুল ওয়েবসাইট। তাহলে স্কুলের ওয়েবসাইটের মাধ্যমে শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের জানিয়ে দেওয়া হবে যারা যারা আবেদন করবে। তারপর তাদেরকে রিটেন একটা এক্সামিনেশান নেওয়া হবে যেখানে বেসিক ইংলিশ এবং ম্যাথামেটিক্স থাকবে, তারপরে ইন্টারভিউ বা কম্পিউটার টেস্ট থাকবে, এভাবে নিয়োগ করা হবে আর কি। পে স্কেলের কথা এখানে লিখে দেওয়া হয়েছে 13,500 থেকে 23,000 পর্যন্ত পার মান্থ স্যালারি হতে পারে। এবং আরেকটু নিচে থেকে স্ক্রোল করলে দেখা যাচ্ছে অ্যাপ্লিকেশন করার জন্য যে ডেটটি সেটি হচ্ছে 14 জুলাই থেকে 27 জুলাই পর্যন্ত আবেদন করা যাবে। অফিসিয়াল ওয়েবসাইট rkmvnarendrapur.org গিয়ে তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবে, সেটি ডাউনলোড করে অ্যাপ্লাই করতে হবে। এরপরে লেখা রয়েছে, ফিল্ড ইন অ্যাপ্লিকেশন ফর্ম ইজ টু বি সাবমিটেড বাই হ্যান্ড, যে ফর্মটি আর কি ওয়েবসাইট থেকে ডাউনলোড করলে সেটি ফুলফিল করবে, করে বাই হ্যান্ডে গিয়ে স্কুলের অফিসে জমা দিয়ে আসতে হবে সোমবার 17 জুলাই থেকে শুক্রবার 28 জুলাইয়ের মধ্যে, এক্সেপ্ট সানডে অ্যান্ড হলিডেজ, যদি রবিবার এবং কোনো হলিডেজ যদি থাকে এর মধ্যে সেই দিনগুলি বাদ দিয়ে। ওয়ার্কিং আওয়ার্সের কথা লেখা আছে, অর্থাৎ কোন কোন সময়ে তোমরা জমা দিয়ে আসতে পারবে। তো সোম থেকে শুক্র সকাল 11টা থেকে 4:30 পর্যন্ত স্কুল খোলা থাকে এবং শনিবার 11টা থেকে 1টা পর্যন্ত স্কুল খোলা আছে। অ্যাপ্লিকেশন ফিজ একটা লাগছে, সেটি হচ্ছে 200 টাকা করে, নট রিফান্ডেবল। এবং যখন তোমরা ফর্ম ফিল করে সাবমিট করবে তার সঙ্গে কী কী জমা দেবে, ফটোকপি জমা দেবে অ্যাডমিট কার্ডের মাধ্যমিকের, তার সঙ্গে সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশনের ফটোকপিস অর্থাৎ জেরক্স কপিস, এবং আধার কার্ডের একটি জেরক্স কপি, 2টি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, আর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে সেটি তোমরা জমা দিতে পারো, এক্সপিরিয়েন্স নট ম্যান্ডেটরি। তো এই হলো একটি গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা। তো এই ধরনের চাকরি ইনফরমেশনগুলি যেগুলি অনেক সময় নিউজ পেপারেও বেরোয় না এবং আমরা জানতেও পারি না, তো এই ধরনের আপডেট পেতে প্লিজ আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, সাবস্ক্রাইব করে, এবং ভিডিওটি যদি তোমাদের জন্য হেল্পফুল হয় তাহলে লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টেক কেয়ার, টাটা।